কুরবানির একটি ভাগে দুই ভাই একসাথে টাকা দিয়ে দুটি অংশ করে নেয়, সাত ভাগের এক ভাগ তারা নেন। প্রশ্ন হচ্ছে ভাগ একটি, অংশীদার দুইজন, এমন হলে কুরবানি হচ্ছে কি? না, এরকম হলে কুরবানি হওয়ার কোনো সুযোগ নাই। প্রবাসীরা অনেকে এরকম করে যে ধরেন কয়েকজন একটা রুমে আছে ব্যাচেলার, তো কুরবানির দিন একটু তারা কুরবানি করবে, গোশত খাবে। একটা ছাগলের দাম ধরেন 500 রিয়াল, তারা পাঁচজন থাকে, তো পাঁচজন মিলে 100 রিয়াল 100 রিয়াল করে দিয়ে একটা ছাগল কিনে এনে কুরবানি করে। কারোরই কুরবানি হবে না, গোশত খাওয়াটা হবে। গোশত খাওয়াটা হবে, আল্লাহর নামে জবে করলে হালাল হবে গোশত খাওয়া, কিন্তু এটা কি হবে না, কারণ কুরবানির একটা ভাগ ওইটাকে আবার ভাগ করার সুযোগ, একটা ভাগ একজনেই দিতে হবে। হ্যাঁ, এটার একটা পদ্ধতি এমন হতে পারে যে কয়েকজন মিলে একজনকে টাকা দিল যে ভাই আমরা পাঁচজন মিলে 100 রিয়াল 100 রিয়াল করে তোমাকে আমরা দিলাম, তুমি একটা ছাগল কিনে কুরবানি করিও, কুরবানি করার পরে সেই বাদ দয়া করে আপনাদেরকে গোশত খাইতে দিছে, আপনারা খাইলেন, সেটা জায়েজ আছে। সিস্টেমটা বুঝতে পারছেন? কিন্তু ভাগ সমান সমান, টাকা সমান সমান, একটা অংশরে কয়েকজন বা দুইজন বা তিনজন ভাগ করে নিলেন, এতে কারোর কুরবানি হবে না। একটা গরুর সাত ভাগ সাতজনের হইতে হবে, আটজনের হইলে হবে না, একটা ভাগ দুজনেরটা হইতে পারবে না।